গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল উঠেই আজকে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো সবাইকে শুভ পঞ্চমীর শুভেচ্ছা, সবাইকে শুভ শারদীয় শুভেচ্ছা। তো আজকে তো পঞ্চমী, কালকে চতুর্থী গেল, আজকে পঞ্চমী। এখানে তো সেরকমই হচ্ছে ডান্ডিয়া গারবা, বাট এক তারিখ থেকে মানে একটু ভালোভাবে কম্পিটিশন শুরু হবে। বেস্ট ড্রেস, বেস্ট ট্র্যাডিশনাল ড্রেস, কাপল ডান্ডিয়া বেস্ট, মানে এরকম পারফরমেন্স হবে আর কি, যেগুলো হবে মানে কম্পিটিশন টাইপ। তো সেটা এক তারিখ থেকে হবে। আর এখানে আমাদের একটা দুটো একটা বাঙালি কমিউনিটিরা মিলে একটা পুজো করছে, ওটাও আছে। তো দেখি, ইচ্ছে তো আছে কি মানে অষ্টমীর দিন যাওয়ার, ওখানে যেখানে বাঙালি কমিউনিটিরা পূজা করছে ওখানে যাওয়ার ইচ্ছে আছে। কিন্তু ছেলে শরীরটা ভালো না, কালকে রাত্রে সে অনেক শরীর খারাপ করেছে, ঠান্ডায় একদম শ্বাস নিতে পারছে না। তারপরে দিন আমাদের ড্রপ দিলাম, তারপর আরামসে ঘুমোলো ওষুধ টুষুধ খাওয়ার পর। তো এখন ঠিক আছে, উঠেছে, দুধ খাচ্ছে, খাইয়ে দেবো। তো চলো তাহলে আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে, এবং সম্পূর্ণ ব্লগটাতে কিন্তু তোমরা সাথে থেকো। তো আজকে কী করছি পঞ্চমীর দিনে, কোথায় যাচ্ছি, কী খাচ্ছি না করছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ব্লগটাতে পাশে থেকো। তো চলো স্টার্ট করা যাক। ও উঠে গেছে, ওকে একদম মোজা টোজা পরিয়ে দিয়েছি, তো কার্টুন দেখতে লেগে গেছে। তো ওকে এখন খাওয়াবো, ওটস খাইয়ে দেবো, কারণ এখন আর চিড়ে কলাটা দিচ্ছি না সর্দি বলে। মামি এটা দেখো, দেখো মুখটা কেমন হয়ে গেছে। ও কিচেনে চলে এসেছি, ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি, আর আমাদের জন্য ফ্রাইড রাইস রান্না করে নেবো, মানে এরকম সবজি দিয়ে। তো চলো ফটাফট রান্না করে নিই। তো এই যে ফ্রাইড রাইসের জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি, ডিম ভেজে রেখেছি, আর এই যে তো আমার ফ্রাইড রাইস রেডি, এখন খেয়ে নেবো। ছেলেরও খিচুড়ি হয়ে গেছে, অল্প একটু বাসন জমে গেছে, এগুলো ক্লিন করে ফটাফট খেয়ে নেব। লাঞ্চ করতে বসলাম, দেখো রাইস নিয়ে বসেছি, ছেলেকে একদম খাইয়ে ওষুধ টুষুধ খাইয়ে এই এখন আমি লাঞ্চ করতে বসলাম। তো লাঞ্চ করে তারপর দেখি ছেলেকে আবার একটু খাইয়ে দেবো দুধ টুধ, কারণ আজকে ছেলের আবার স্কুলে আবার একটা প্রোগ্রাম আছে, ট্র্যাডিশনাল ড্রেস পরে যেতে বলেছে। দেখি যদি ওর শরীরটা যদি একটু ভালো থাকে, এখন তো ভালো আছে, যদি এরকমই থাকে তাহলে পাঠাবো, না হলে পাঠাবো না। তো ট্র্যাডিশনাল ড্রেস পরে ও একটু মজা করতো, দেখি এখন ছেলের শরীরের ওপর ডিপেন্ড করে। তো চলো আগে খেয়ে নিই। দেখো ছেলে রেডি হয়ে গেছে, স্কুলে প্রোগ্রাম আছে, তো যাচ্ছে দেখো পুরো রেডি হয়ে, একদম ট্র্যাডিশনাল ড্রেস পরে যাচ্ছে আমাদের বাঙালি বাবু সেজে। ধুতি পাঞ্জাবি পরেছে, আবার কোটি। মারো ডান্ডিয়া, মারো ডান্ডিয়া, মারো ডান্ডিয়া, মারো ডান্ডিয়া, মার রে, মার রে, মার রে। দেখো স্কুলে এটা কি বানাচ্ছে, যাবো তো এখন এর জন্য এসেছি। দেখো এখানে আমি বানাচ্ছি হচ্ছে সেমুই, সেমুই দিয়ে পরোটা দিয়ে খাবো রাতে। তো দেখো এইটা বানিয়ে তারপর রেডি হয়ে তারপর যাব নিচে। তো নিচে কোরিওগ্রাফার এসে পড়েছে, আজকে তো খুব সুন্দর করে পান্ডা বানিয়েছে, গারবার জন্য ডানিয়ার জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। বাইরে অল্প বৃষ্টিও পড়ছে, ছেলেটারও একটু সেই শরীরটা আগের থেকে বেটার আছে। তো এখন বানিয়ে তারপর রেডি হয়ে যাবো, পরোটাটা এসেই বানাবো গরম গরম। সেমুই আমার রেডি অলমোস্ট, আর আমি একটু ওস্ট ওটস খেয়ে নিচ্ছি। তো দেখো এখন রেডি হয়ে গেছি, গ্রিন কালার আমিও করেছি, আমার ছেলেও গ্রিন, আজকে গ্রিন কালার মানে ফিফথ ডেতে গ্রিন কালার হয় এখানে। তো ডান্ডিয়াও নিয়ে নিয়েছি, তো এখন যাচ্ছি, কালকে দেখি ইচ্ছে আছে শাড়ি পরার, দেখি যদি পারি তো শাড়ি পরবো। তো চলো যাওয়া যাক নিচে।
উঠেছি, ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর খেতে বসেছি। এই যে দেখো, স্যামুই আর পরোটা বানিয়েছি, পরোটা করে নিয়েছি আর ফ্রাইড রাইসও আছে, তো সব কিছু গরম করে নিয়েছি। তো এখন খেয়ে নেব, ছেলে ঘুমিয়ে পড়েছে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই অ্যাড করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো আজকের মতো টাটা, বাই বাই। কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। বাই বাই।